আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলল আমার রব আল্লাহ, শুধু এতটুকুন বলল না, সুম্মাস্তাকামু তার উপরে টিকে থাকলো। আল্লাহ বলছেন, বান্দারে কোনো ভয় পেও না, চিন্তা করো না, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। যরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমান আনা তো সহজ, কিন্তু আল্লাহ বলছেন বান্দারে ইমান এনেছি এতটুকুন বললে আর আমি তোমাকে ছেড়ে দেব না। না أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষের ধারণা ইমান এনেছি এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না, না আমি তাকে পরীক্ষা করব। এই কথা কে বলেছেন? আসতে বলবেন না কে বলেছেন। অর্থাৎ ইমানদার মানে তার জীবনে ঘাত প্রতিঘাত আছে না নাই। জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জেল খেটেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা কি কোনো দুনিয়ার কোনো কারণে না ইমানের কারণে? বলেন কিসের কারণে? বলেন কিসের কারণে? ইমানের কারণে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন চারটা গুণ অর্জন কর, আমি তোমাকে টাটকা মোমেনের খেতাব দেব, দুইটা পুরস্কার দিয়ে দেব। এর মধ্যে এক নম্বর হলো তোমাকে ইমানটা মজবুত করে আনতে হবে, ইমানটা ভালো করে আনতে হবে। যে ইমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো বেদাত থাকবে না, কোনো কুফুর থাকবে না, যে ইমানের ভিতরে কোনো প্রকারের ভেজাল থাকবে না। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি। কী কী কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, কী কী কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমরা সবাই কিন্তু জানি না ইমান কীভাবে ভঙ্গ হয়ে যায়, ইমান ভঙ্গের কারণ আছে না নাই। আসতে বলবেন না আছে না নাই। ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো যে বান্দা ইমান আনার পরে যে বান্দা শিরিক করে তার ইমানটা ভেঙে যায়। অমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি ইমান আনার পরে শিরিক করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আজকে কিছু কিছু বান্দা দেখবেন মাজার দেখলে পরে দৌড় মারে মাজারে, এলাকায় আছে কিনা জানি না, বলবো সমস্যা হবে না তো আপনাদের? বলবো কোনো আপত্তি নাই তো আপনাদের? আবার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাজার দেখলেই কিছু কিছু লোক ভাবে যে এই মাজারকে সম্মান করলে মনে হয় আমার কিসমত খুলে যাবে। আচ্ছা, মাজারে যে লোকটা শুয়ে আছে সে লোকটা কি নিরাপদে আছে না বিপদে আছে বলেন তো? কবর মানে কি আস্তে কর, কবর মানে কি বিপদ? আল্লাহ তাআলা কবরটা, আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি বিচার দিবস রাখছো, মালিকি ওমিদ্দিন, হাসর রাখছো, মিজান রাখছো, পুলসিরাত রাখছো, মরার পরে কবরে হিসাব টিসাব দিয়ে ক্লিয়ার করলি তো হয়ে যেত, যে মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। কিন্তু ভাইরে, আল্লাহ তাআলা বিচার দিবস কেন রাখছেন এর কারণ আছে। এর কারণ হলো নামাজ পড়ে নাই, এটা কার হক নষ্ট করেছে বলেন তো? আসতে বলবেন না কার হক নষ্ট করেছে? আল্লাহর হক নষ্ট করেছে। কিন্তু বনের সম্পত্তি বুঝে দেয় নাই ভাই, এটা কার হক নষ্ট হয়েছে বলেন? ভালো করে বলেন, বান্দার হক নষ্ট হয়েছে। এখন বান্দার হক নষ্ট করেছে বান্দা, এখন এই বিচার করার জন্য বাদী বিবাদী দুইজন দরকার আছে না নাই বলে? আছে। তাহলে এখন এই বান্দা কবরে গেল, কবরে যদি আল্লাহ তাআলা বিচার কমপ্লিট করে দেন তাহলে ওদের বিচার করবে কেমনে? আমার কথা কি বুঝে আসতেছে? বিশাল ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বিচার দিবস কেন কায়েম করলেন? আপনি একজনের বিরুদ্ধে মামলা দিছেন অন্যায় করে, সে তার বইয়ের হক আদায় করতে পারলো না আপনার কারণে, আপনার কারণে সে তার মায়ের হক আদায় করতে পারলো না, আপনার কারণে সে ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসা নষ্ট হয়ে গেল, জীবন নষ্ট হলো,
আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনার বিচার করার জন্য ওই বান্দার সামনে বিচার করা দরকার, ঠিক কিনা? এই জন্য বিচার দিবস রেখে দিয়েছেন কে আসতে বলবেন না, কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। বিচার দিবস সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ বিচার করবেন। সেই বিচারের দিবসে কোনো বুজুর্গ আমার কাছে আসবে না, কোনো ব্যক্তি আমার কাছে আসবে না। আমার সেদিন কাজে আসবে ডান হাতের আমল নামা। আমি যদি ডান হাতের আমল নামা নিয়ে সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই আমলটা আমাকে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি আমাকে কিছুই করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। আর এদিকে কিছু কিছু বান্দা মনে করে আমি আমার মরার পরে পীর সাহেবের পা ধইরা ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যেদিন বাপই কাছে আসতেছে না, আপনার কেউ কোনো উপকার করতে পারবে না। আমার উপকার করবেন একমাত্র কে? আসতে বলবেন না কে উপকার করবেন? অতএব কোনো মাজার দেখলে পরে মাজারে কোনো টাকা পয়সা দিবেন না। টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? বলেন টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? জিন্দা মানুষের টাকা দরকার, আমরা জিন্দা মানুষকে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাকে খাবার দেয় না, বাপকে খাবার দেয় না, আছে না? আচ্ছা সবাই বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলবেন, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে বলবেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে ও দেখেন বউ বড়, দেখছেন? বাড়িতে বউ বড়। কথা বলবো? আমি তো সব বলে ফেলতেছি, সুদের কথা বলছি, জেনার কথা বলতেছি, মদের কথা বলতেছি, এখন আসছে পরিবারে। আচ্ছা ভালো করে চিন্তা করে বলেন তো, আসলে মা বড় না বউ বড়? মাই তো বড়, কিন্তু আজকে বড় হয়ে আছে কারা? বউ বড় হয়ে আছে। বড় আফসোস, শ্বশুর ছেলে বউকে দেখে থরথর করে কাঁপে, অথচ শ্বশুর হলেন বিচারপতি। শ্বশুর কি? বিচারপতি। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম তার ছেলেকে এবং তার বউকে দেখার জন্য আসলেন। তার ছেলে বিয়ে করেছেন, দূরে থাকার কারণে তিনি যেতে পারেননি, অনুমতি দিয়েছেন, ছেলে বিয়ে করে নিয়েছে। তো তার ছেলে বউকে এবং তার ছেলেকে দেখতে গিয়ে দেখেন তার বাড়িতে ছেলে নাই, ইসমাইল নাই। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম ভিতরে ঢুকলেন, নিজের পরিচয় গোপন করে ছেলে বউকে বললেন, ছেলের বউকে ডাক দিয়ে বললেন, তোমরা কেমন আছো? আমরা খুব একটা ভালো নাই। আল্লাহ শুকরিয়া আদায় করলো না। তোমাদের অবস্থা কি? পরিবারের সমস্যা কি? যেটাই বলে সেটাই না শোকো। সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম শুধু ফেরার সময় বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল যখন বাসায় ঢুকবে সঙ্গে সঙ্গে আমার সালাম জানাবে। একজন বুড়ো মানুষ আসছিল, সে যেন ঘরের মধ্যে ঢুকেই যেন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সেটা হলো সে যেন ঘরের চৌকাটটা পাল্টায়, ঘরের চৌকাটটা পাল্টায় দেয়। কিন্তু নবীদের কথা যে বিজ্ঞচিত কথা, এটা মহিলা টের পায় নাই। মহিলা ভাবছে মনে হয় ঘরের কোনো চৌকাট উই পোকা খাইছে। স্বামী আসা মাত্র বলতেছেন, আমার স্বামী ইসমাইল একজন বুড়ো মানুষ আসছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা বললেন, শুধু যাওয়ার সময় একটা কথা বলে গেলেন আপনাকে বলার জন্য। কি কথা বললেন? তুমি আসা মাত্রই যেন তোমার দায়িত্ব ঘরের চৌকাটটা পাল্টায় দেওয়া। সাইয়েদানা ইসমাইল সালাতের চোখ লাল হয়ে গেছে। তিনি বললেন, যে বুড়া লোকটা আসছিল তুমি তাকে চেনো নাই, তিনি হচ্ছেন আমার জন্মদানকারী পিতা, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। তো ঘরের চৌকাট পাল্টাতে বললেন যে, তিনি বললেন, তুমি আমার বাবার ভাষা বোঝো নাই, আমার বাবার ভাষা আমি টের পেয়েছি, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, গেট আউট, তুমি চলে যাও। কেন? জাস্টিস বিচারপতি রায় দিয়েছেন তুমি নট অ্যালাও, তুমি আমার বাড়িতে আর উপযুক্ত নও, তুমি আমার উপযুক্ত নও, চলে যাও। বাবা, আচ্ছা বাপ বড় না মা বড়? চিনতে পড়ে গেছে, হুজুর কি কই? ভালো করে বলবেন, বাপ বড় না মা বড়?
তাহলে এতক্ষণ ওয়াজ শুনলেন কি? ভালো করে বলেন, মা বড় না বাপ বড়? আচ্ছা, বাপ মা তার ছেলে মেয়ে এই নিমিলিত পরিবার যদি বিচারের দাগ বসে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী বিচারের একটা বৈঠকে বসে গেছে, বিচারপতির চেয়ারে কে বসবে? বড়কে। এখন তো বাপ ঠিকই কইলেন। আচ্ছা, আপনার আব্বা আম্মা নামাজে দাঁড়াবেন, মসজিদে জামাত পান নাই আপনার আব্বা, নামাজে দাঁড়াবেন, বাবা আর মা দাঁড়াবেন, ইমাম কে? তাহলে ইমাম বাবা, বিচারপতি বাবা, তাহলে বড় কে হয়? বাবা বড়, বাবার মর্যাদা বড়, বাবা জাস্টিস, বাবা বিচারপতি, কিন্তু মায়ের অধিকারটা বেশি। যেরকম সুবহানাল্লাহ, মায়ের অধিকারটা বেশি, কিন্তু সেই মাকে ভাত দেয় না, মায়ের জন্য ঘরও বরাদ্দ হয় না। কি শিক্ষা আজকে পেলাম? আগের মূর্খ যুগের মানুষগুলো দাদার আমলে এত শিক্ষার হার ছিল না, সেই সময় কোনো সন্তান মাকে ভাত না দিয়ে রাখে নাই, পাশে সেবা করেছে, সব কিছুই করেছে। কে বলেছে ধানমন্ডি বারিধারা ওই সমস্ত গুলশান এলাকায় শান্তির পরিবেশ আছে? কে বলেছে সেই জায়গায় কোনো শান্তির বাতাস আপনি পাবেন না? আমার বন্ধুগণ বহু পরিবার আছে, বুড়া বাপকে দেখে না, বুড়া মাকে না দেখে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সুযোগ পায় না, সে সন্তানে সে বাবার সে সুপুত্র না কুপুত্র? মানে সুপুত্র না কুপুত্র? আমার বন্ধুগণ, যেই কাজ করতে গেলে তোমার বুড়া বাপের খেদমত হবে না, সেই কাজও করা যাবে না। তোমার বুড়া বয়সে তোমার বাবার খেদমতটাকে, তোমার মার খেদমতটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে, প্রয়োজনে সব ছেড়ে বাপ মার সেবা করতে হবে। এটা ইমানের দাবি, এটা কিসের দাবি বলেন? ইমানের দাবি। সেই বাপ মাকে না দেখে চলে গেছে ইমান বিক্রি করার জন্য মাজারে, যায় সোজা সেজদা মারে, এই মস্তক কারোর সামনে কি সঁপিয়ে দেওয়া যাবে? আসতে বলবেন সঁপিয়ে দেওয়া যাবে? একটা হাদিস বের করে দেখাতে পারবেন জামান নবীজি কোনো সাহাবিকে দিয়ে উনি সেজদা নিয়েছেন? এখানে আলেম ওলামা আছেন, আছে এরকম? তাজিমি সেজদা নামে এক ভণ্ড একটা কথা বলেছে নাকি? তাজিমি সেজদা নাকি আছে? কে বলেছে এই কথা? আমার নবীজি কোনো সাহাবি কর্তৃক সেজদা নেননি। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন, তিনি কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর। পাথরের আঘাতে রাসূল জর্জরিত হয়ে গেলেন, রাসূল মুখ থুবড়ে পড়ে গেলেন, নবীজির পাশে কেউ নাই। সেই সময় রাসূল তিনটা দিন তিনটা রাত তিনি না খাওয়া ছিলেন, মাথা রক্তগুলো গড়ে গড়ে, পায়ের তলে জুতার সঙ্গে তলার পায়ের তলার জামাট বেঁধে গেছে, নবীর পাশে কেউ নাই। নবীজি আমার সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই সময় কাফের মুশরিকরা ভেবেছিল রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির সেন্সটা ফিরে আসলো, সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে তিনি পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই, চক্ষু বন্ধ করে নিজেকে বাঁচার জন্য দৌড় মারলেন সামনের দিকে, দৌড় মেরে আর পারলেন না সারতে। সামনে গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগান দেখে মাত্রই চট করে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন, হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। তিন দিন তিন রাত পেটে কোনো খাবার যায় নাই, পানি পর্যন্ত যায় নাই, নবজির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন চিত হয়ে পড়ে থাকলো, সামনের দিকে তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ, এত রক্ত ঝরতেছে, লোকটা তো মারাই যাবে, দয়া হলো মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতির মধ্যে পেরে নিয়ে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে, যুবক রসগুলো খাও, আঙ্গুরের রসগুলো তুমি যদি না পান করো তুমি মরে যাবে, আঙ্গুরের রসটা তুমি পান করো। আমার নবীজি কোনো মতো উঠলেন, নবীজির হাত কাঁপতেছিল, শরীর কাঁপতেছিল, কাঁপা কাঁপা হাতে সেই আঙ্গুরের রসের গ্লাস রাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে তিন ঢোকে তিনি পান করলেন।
তিন ঢোকে পান করার পর আমার নবজি একটা মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায়, যে যুবককে রাসূল কোনোদিন দেখেন নাই তাকে তাকায় লক্ষ্য করে বলছেন, যুবক তোমার নাম তো আব্দাস। যুবক মনে মনে চিন্তা করে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটা সে লোকটা কেমন করে বলল। অবাক হয়ে গেছে, অবাক চিত্তে তার সামনে দাঁড়িয়ে আছি, তার দিকে তাকায় আছি। রাসূল বলছেন, যুবক আমার দিকে তাকিয়ে তুমি কি চিন্তা করো, তোমার নাম আব্দাস, তোমার জন্ম হলো নিনুয়া নামক গ্রামে, আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, তোমাকে কে বলে দিল, কেউ তো জানে না এখানকার মানুষ, আমার গ্রামের নাম নিনুয়া, আমার নাম আব্দাস, তোমাকে কে বলে দিয়েছে। আমার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছ সেই গ্রামেই জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম। সঙ্গে সঙ্গে বলতেছি, আল্লাহর পয়গম্বর ইউনুসের জন্ম ইতিহাস তুমি কোথায় পেলে? আমার জন্ম না হয় সেই গ্রামে হওয়ার কারণে আল্লাহ নবীর জন্ম এই গ্রামে, আমি জানতে পেরেছি, তোমাকে কে জানায় দিল? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক একজন নবীর কাছে তো আর একজন নবীর তথ্য থাকতেই পারে। আব্দাসের বুঝতে দেরি হলো না, আব্দাস শিরকি চেতনা লালন করত সেই সময়, খ্রিস্টানি কায়দা অবলম্বন করে, খ্রিস্টানি ক্রিস্টি কালচার অবলম্বন করে সে ছিল সেই সময় খ্রিস্টান, নাসারা ছিল, সে করলো কি সেই সিস্টেমটা কায়দাকে ফলো করে আমার নবীর দিকে দুইটা হাত, দুইটা হাত নবীর দুইটা পায়ের দিকে নিয়া রাসূলকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল চট করে সরে দাঁড়ালেন, সরে দাঁড়ায় সে আব্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আব্দাস তুমিও বান্দা আমিও বান্দা, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তুমিও বান্দা আমিও বান্দা, শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, বান্দা হয়ে বান্দার কাছে কখনো সেজদা দেওয়া যাবে না, বান্দা হয়ে বান্দার কাছে সেজদা দিলে তার ইমানটা শূন্য হয়ে যাবে, আমি তোমাকে সেজদা দিতে দেব না। সঙ্গে সঙ্গে আব্দাসের বুঝতে দেরি হলো না, আব্দাস বলে ফেলতেছে, আপনি জান্নার পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আসতে বলবেন না, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা, আমার বন্ধুগণ নবীজি কারো কাছ থেকে সেজদা নেন নাই, এমন দরবার আমার দেশে আসি, ভণ্ড কিছু দরবারের ভণ্ড লোকেরা দুইটা পা সামনে দিয়ে রাখে, মুরিদরা গিয়ে তার পায়ে সেজদা মারে, আসে না নাই বলেন, আসতে বলবেন না, আসে না নাই। এই সমস্ত ভণ্ড কারবার যে সমস্ত দরবারে হয় সেই দরবারে যাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? সেই জায়গায় যাওয়া যাবে, ইমান থাকবে না চলে যাবে, ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, ইমানের যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। ইমান যারা আনবে, ইমানকে যারা জুলুমের, ইমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরিক থেকে যারা মুক্ত রাখবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা নিরাপত্তার মধ্যে থেকে যাবে, এই সমস্ত বান্দাগুলোই আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। যেরকম সুবহানাল্লাহ, এক নম্বর হলো ইমান, এক নম্বর কি বলেন, ইমান। একটু কান খাড়া দিয়ে শোনেন সবাই, ইমানদার নামাজি হয় না বেনামাজি হয়? আসতে বলবেন, ইমানদার নামাজি হয় না বেনামাজি হয়? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আসতে বলবেন না, নামাজ পড়তে কি সবাই রাজি আছেন? পাঁচ অক্ত নামাজ পড়বেন, কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, যে হুজুর মাহফিলের সাথে বিপদে পড়ে গেলাম, আমি মসজিদে যাই না, আমি সালাক মানুষ, এক বেচারির গরুর দড়ি ছিঁড়ে মসজিদের মধ্যে গরু ঢুকে গেছে, তো সবাই মিলে বলতেছে তোমার কি হুঁশ নাই,
গরু মসজিদের সামনে বাইন্দা রাখা, সেই গরু মসজিদের মধ্যে ঢোকে, কে দেখেন গরু তো গরুই, ওর তো কোনো বুদ্ধিকাণ্ড নাই, এই জন্য সে ভুল করে মসজিদে ঢুকে গেছে। আমি তো মানুষ, আমার বুদ্ধি আছে, আমি এই জন্য মসজিদে যাই না। দেখছেন আরেক গরু কি কয়, এরকম গরু কিছু আছে না নাই? আমরা নামাজ করব কয় অক্ত বলেন? পাঁচ অক্ত নামাজ। এটা হচ্ছে সবচাইতে ফার্স্ট ডিউটি ইমানদারের জীবনের। এক নম্বরের ডিউটি হলো আজান হওয়া মাত্রই তার মধ্যে অস্থিরতার সৃষ্টি হবে, সে সাক্ষাৎ করবে কার সাথে? আল্লাহর সাথে। আমাকে না বলে অনেকে চলে যাচ্ছেন, আমি লক্ষ্য করছি, দুই একজন করে ওঠেন, একটু বসেন না, একটু বসেন না, দোয়া করে দেব আমি, চালাবো, কোনো সমস্যা নাই তো, বলি আলহামদুলিল্লাহ, জোর বলে আলহামদুলিল্লাহ, আলোচনা চলুক চলুক, হুজুর মরুক হুজুর বাস, হ্যাঁ না ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, আপনারা একটু বসেন, যে আপনার পাশে থেকে একটু উঠতে চাবে একটু জোর করে বসায় দিবেন, যদি দেখেন মেজাজটা খুব গরম একটা মুসকি হাসি মারবেন ঠান্ডা হয়ে যাবে সব, তা উঠতে দিয়েন না। আমার মায়েরা কি মাহফিল আছেন নাকি? মায়েরা কি মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, ইমান এনেছি, ইমান নষ্ট করা যাবে, ইমান নষ্ট করা যাবে। যুবকরা আজান শুনলে মসজিদে যাবা, রাজি আছো না যুবকরা? মসজিদে ঢুকে পড়বা, নিরাপদ নিরাপত্তা পেয়ে যাবা, সেই বন্ধুকে বন্ধু বানাবা যে বন্ধু তোমাকে নামাজের দিকে ডাকে, সেই নেতার পিছনে যাবা না যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, তোমার হাতে ইয়াবা তুলে দেবে, যে বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমন বন্ধু তুমি বানাও, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি থুতু মারি। নোংরামি করবা না, বিবাহ পূর্ব কোনো রিলেশন করবা না, বিবাহ পূর্ব এটা রিলেশন না, এটা জেনা, ব্রেকআপ রিলেশন, জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো সব জেনার পরিভাষা, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? কিছু কিছু যুবক আছে, কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যে ইথিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই, মেয়েটা বের হয় টার্গেটওয়ালা মেয়েটা বের হয়, পিছিয়ে পিছিয়ে ও যায়, মেয়ে কিছু বলে না, ছেলে পিছন থেকে বলে একটা বার চায় থাকো, একটা বার দেখো আমার তিন রাত হলে ঘুম নাই, একটা বার বলো ভালোবাসি, কিচ্ছু লাভ নাই বাবা, এগুলো সব রং প্রজেক্ট। ইদানিং টিকটক, এই যে মুরব্বী বলে ফেলছেন, ইদানিং টিকটক এত নোংরামি, এই সমস্ত নোংরামিগুলোর পিছনে তুমি যাবা না, সময় নষ্ট করবা না, তোমাকে মোবাইল জাহান্নামের দিকে নিয়ে যাবে, মেসেঞ্জার, ইমো, ভাইভার, লাইন, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত অ্যাপসগুলোতে সেই জায়গায় তুমি নক করবে, একটা অপরিচিত নারীর ইনবক্সে তোমার নক দেওয়া মানে সেই নারীর তুমি বেডরুমের মধ্যে ঢুকে পড়েছ। সাবধান থাকতে হবে, এগুলো করা যাবে না। আজকের সমাজে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি ইদানিং, সেটা হলো ঘরে ঘরে আজকে পর্দার নিয়ম লঙ্ঘন করে অনলাইনের মাধ্যমে কাপল ব্লক করা আছে না, কাপল ব্লক, যা একটি সুস্পষ্ট নির্লজ্জতার লক্ষণ, ইদানিং এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। ঘরে ঘরে স্বামী, বাবা, ভাই সব দায়ুস হয়ে যাচ্ছে। আমি কি ভুল বলছি? কেমনে রান্না বান্না করে, কেমনে স্বামী স্ত্রীর গণ্ডগোল হয়, এগুলো ব্লগ বানায়, ব্লগগুলো বানায়া, এটা একটা জেনার সমতুল্য অপরাধ, ঠিক কিনা? এই সমস্ত কাজগুলো করা যাবে না। সম্মানিত ভাইরা, এগুলো বেড়ে চলছে, এমনও আছে টিকটক করেছে স্বামী তার স্ত্রীকে জবাই করতেছে, কি চিত্র আমরা এগুলো দেখছি। অতএব সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে হাজারবার ভাববেন, সে মোবাইল যে হাতে নিল মোবাইল তাকে কন্ট্রোল করবে না সে মোবাইলকে কন্ট্রোল করবে, এটাকে বুঝতে হবে। চুয়াডাঙ্গা মাহফিল আমার ছিল গত বছর, এক মুরব্বী আমাকে রাতে খাওয়ালেন, খাওয়াতে নিয়ে বলতেছে হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন, বিয়ে দিছি। কোথায়? কে ঠাকুরগা? কে ঠাকুরগা বিয়ে দিলেন? চুয়াডাঙ্গার মানুষ এই 200-250 মাইল দূরে ঘটককে খুঁজো মোবাইল, ঘটককে মোবাইল। আমি বললাম মোবাইল কিনে দিয়েছেন কেন? খুচরো অনলাইনে ক্লাস করে,
সায়েন্সের ছাত্রী, ওই যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অনলাইনে ক্লাস করতে হয়, তো সে ক্লাস তো করছে ভালো কথা, কিন্তু আরেকটা যে সে অনলাইন করছে তা তো জানি না। আমি কি ভুল বলছি এগুলো? আমি কি ভুল বলছি এগুলো? আপনার পরিবারকে আপনার সচেতন রাখতে হবে, সজাগ রাখতে হবে। ডিভাইস দেওয়ার আগে হাজারবার ভাবতে হবে আপনার সন্তান নষ্ট হলো কিনা। যুবকরা, তোমার চরিত্র তুমি সুন্দর করবা, তোমার চরিত্রকে সুন্দর করে গড়ে তুলবা, খারাপ কিছু দেখতে যাবা না, খারাপ কিছু চিন্তা করতে যাবা না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দিনই বিষয়গুলো জানার চেষ্টা করবে, কোরআন সুন্নাগুলো মানার চেষ্টা করবে। তুমি কি জানো আল্লাহ তোমাকে অফার দিয়ে বলছেন, ও যুবক, তোমার তোমার যৌবন কাল যদি ইবাদতে কাটায় দাও, আমি আল্লাহ তালা তোমাকে আমার আরশ আযিমের সায়েদ আমি তোমাকে জায়গা দিয়ে দেব। জোরে কর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চারটা কাজ আমরা শিখে যাব। একটা কেবল আমার আলোচনা চলতেছে, এক নম্বর হলো ইমান যারা আনবি, ইমানের গুণ যারা অর্জন করবে। নম্বর দুই হলো والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। নম্বর দুই হলো যারা হিজরত করবে। হিজরতের দুইটা ব্যাখ্যা এই আয়াতির মূল ব্যাখ্যা যেটা, সেটা হলো ইমান যারা এনেছে, যারা হিজরত করেছে। আমার নবীর জীবনে ইমানও আছে, হিজরতও, হিজরত আছে না নাই? নবীজি মক্কার মানুষ, নবীজি হিজরত করে চলে গেছেন কোথায়? আসতে বলবেন না, কোথায় বলেন, মদিনায় চলে গেছেন, দেশ ছেড়েছেন, সাহাবে কেরামও দেশ ছেড়েছেন। কোন সাহাবি নবী যখন বলে ফেলেছেন মক্কায় থাকার কোনো পরিবেশ নাই, হাজার হাজার কোটি টাকার মালিক ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ 7,000 কোটি টাকার মালিক, বড় বড় ব্যবসা ছিল। রাসূল যখন বললেন, ও সাহাবীরা, আমার আর মক্কায় থাকা হবে না, মদিনার দিকে আমি রওনা দিচ্ছি, হাজার হাজার কোটি টাকার মালিকরা সব ব্যবসা বাণিজ্য বউ সন্তানগুলো ছেড়ে বলছে, হুজুর আপনি যে পথে আমরাও সে পথে, জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে তারা হিজরত করলেন, নবীজি মদিনায় পাড়ি জমালেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে নবীদের পরে যাদের সম্মান তারা হলেন সাহাবা। সাহাবীদের দাম এত বেশি হওয়ার যতগুলো কারণ আছে, এখানে অনেক আলেমুলামা আছেন, আমার ভাঙ্গা চূড়া গবেষণা হলো এটাই, সাহাবীদের দাম সবচাইতে বেশি হওয়ার এক নম্বর কারণ যেটা, সেটা হলো সকল সাহাবীরা তার রসুলকে, আমার রসুলকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইমানদার যারা এখানে বসে আছি, আমরা ইমানদার যারা এখানে বসে আছি, বুকে হাত রেখে যদি বলি ও আব্দুল্লাহ আমিন, ও আসলামউদ্দিন, তুমি বলো তো, তোমার বুকে হাত রেখে বলো তো, সত্যি সত্যি তুমি তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি? যদি আমার মনটা যদি বলে, যদি আমার বিবেকটা যদি বলে, আল্লাহর কসম আমি রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি, আল্লাহর কসম করে বলি ওই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বুকটা ফেটে যায়, আমার বুকটা ফেটে যায়। আমার দেশ গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেই দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশে 18 কোটি মুসলমান, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে ঘুমের দিকে চলে যায়। সেই দেশে বিগত বেশ কয়েক বছর যাবত কিছু ব্লক, কিছু বদমাইশ, কিছু নাস্তিক চক্র রসুলকে রীতিমতো গালি দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? যদি আমার দেশে প্রকৃত অর্থে যদি রসুল প্রেমিক লোক থাকতো, এমন কুলাঙ্গার সাহস পেত না বাংলার জমিনে কথা বলা, সাহস পেত না। সেইদিন ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইলাম, নবীজি ইহুদির পক্ষে রায় দিছে। কার পক্ষে? আচ্ছা, বিচারের রায় কি ইহুদি আর মুসলমান দেখা যাবে, না হক বাতিল দেখতে হবে? তো অতএব রসুল ইহুদির পক্ষে রায় দিল, অমর বিচার পছন্দ হয়নি, তুমি বিচার করো।
রসুল বলেন, রসুলের ওমর ফারুক বলেন, তুমি রসুলের বিচার পছন্দ হয়নি তোমার কাছে? না। আচ্ছা বসো, আমি বিচার করে দিচ্ছি। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর তিনি কি আনলেন? কি আনলেন? এখানে কি বিচারের আর কোনো দরকার আছে? রসুলের বিচার যার পছন্দ হয় না, তার আর বিচার কি করবেন আপনি? রসুলকে যে গালি দেয় তার আবার বিচার কিসের? ঠিক কি না? সাইয়েদুন ওমর ফারুক কি করলেন? তরবারি শুধু বাইরে এনে কোনো সুযোগই দিলেন না, কথা বলতেও দিলেন না, গর্দান থেকে মস্তকটা সরাইয়া দিলেন। নবীর কানে সংবাদ গেল, আমার নবী যে শোনা মাত্রই বললেন, ওমর এটা কি করলো? এটা একটা মানুষকে সে খুন করে ফেললো। ওহী নাজিল হলো, হে রাসূল, ওমর যা করেছে সঠিক করেছে, কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আজকে আমার দেশে নেতাকে গালি দিলে বিচার হয়, রসুলকে গালি দিলে বুদ্ধিজীবী হয়। আছে না নাই? রসুলকে বলা হয়েছে জেনাকার মোহাম্মদ, রসুলকে বলা হয়েছে নারী পিপাসু মোহাম্মদ। এতগুলো বউ কেন আমার নবজির? এতগুলো বউ কেন? এটা নিয়ে যুক্তি করে যারা, উচিত ছিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে তাদের রক্ত মাংসকে কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, সাহাবে কেরাম রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন? সব সাহাবি। আমার নবীজির সামনে একটা আয়াত নাজিল হলো, যে আয়াতটা ছিল আনন্দের আয়াত। সব সাহাবিরা আনন্দ উল্লাস করছেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু একজন সাহাবি এই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁপতেছে। রসুলকে তারা কি ভালোবেসেছেন? আল্লাহর সামনে, রসুলের সামনে যখন আল্লাহর আয়াত নাজিল হলো, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজকামি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। সাহাবীদের মধ্যে আনন্দের উল্লাস শুরু হয়ে গেছে, সব আত্মহারা হয়ে গেছে আনন্দে। বিদায় হজের ভাষণের সময় আয়াতটা নাজিল হয়, কোনো কোনো বর্ণায় পাওয়া যায়, সবাই হাসতেছে আনন্দ করতেছেন, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে নাই, নবীর সামনে তিনি নাই, আড়ালে গিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। সাইয়েদিনা আবু বকরের কান্নার আওয়াজ এক সাহাবীর কানে চলে গেছে, সেই সাহাবি গিয়ে বলছেন, ভাই আবু বকর, চোখে পানি কেন? রসুল তো আয়াত, এমন একটা আয়াত দিলেন আমাদের সামনে, ওহী নাজিল হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, আপনি কাঁদেন কেন? সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, ইসলাম তো পরিপূর্ণ হলো, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেলেন, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছেন, কিন্তু তোমরা কি খেয়াল করেছো নাকি আমার প্রাণ প্রিয় রসুল আর পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না, রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, নবীর প্রতি কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে? আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন। আরেকটা প্রেক্ষাপটে নবীজির জীবনে এরকম একটা অনাহারের দিন সময়ে সময়ে চলে এসেছিল, সেটা হলো নবীজি হিজরতের পর যখন তিনি মদিনায় যখন চলে আসলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহ, তিনটি কাজের বাস্তবায়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান এনেছেন, হিজরত করেছেন, জিহাদ করেছেন, কার পথে? আল্লাহর পথে। বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন, খন্দকের সময়, ওই খন্দকের যুদ্ধের সময় সালমান আল ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আমার মনে হয় ইহুদিদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য, কুরাইশদেরকে গতিরোধ করার জন্য আমার মনে হয় একটা ক্যানেল করা দরকার, একটা খাল তৈরি করা দরকার, একটা পরিখা খনন করা দরকার। নবীজি বললেন, ও সালমান রে, বদর যুদ্ধ কেবল শেষ হলো, উহুদ যুদ্ধ কেবল শেষ হলো, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি ভালো থাকে না, খারাপ থাকে, খারাপ হয়ে যায়, নবজির খাদ্য রসদ নাই, অস্ত্র নাই, মজুদ নাই। সেই সময় রসুল বললেন, ঠিক আছে সাহাবিরা, যা আছে সব সামান নিয়ে আমরা নেমে পড়ি। 3 মাইল লম্বা নবীজি একটা বিশাল বড় খাল খনন করলেন, পরিখা খনন করতে লাগলেন। আমার নবীজি সবার আগে নিজে কোদাল মেরে
পরিখা খননের কাজ শুরু করলেন। একদিন না, দুদিন না, তিন দিন চার দিন পর্যন্ত নবীজি পরিখা খনন করতেছেন, কিন্তু পেটে চুল পরিমাণ কোনো খাবার যায় নাই, পানি যায় নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিলেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। তার ফলাফল হলো, নবীজি জীবনে একটাবার পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, তা হলো খন্দকের পরিখা খনন করার সময়। আমার নবীজি খাবার পান নাই চারটা দিন, পানিও পান না, এদিকে পরীক্ষা খননের কাজও করতে হবে, পরীক্ষা খনন করতেছেন ক্ষুধা অবস্থায়। আমার নবজির পেটে পাথর বাঁধা কেউ দেখে নাই, কিন্তু একজন সাহাবি দূর থেকে লক্ষ্য করে দেখেন নবজির পেটটা একটু ফুলা ফুলা ভাব। আস্তে করে সামনে এসে বলছেন, হুজুর আপনি সবার চোখ ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু আপনার আমার চোখটা ফাঁকি দিতে পারেন নাই, কেন, কি হয়েছে? হুজুর আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে আপনি পাথর বেঁধেছে। রসুলবেন জাবির রে, কাউকে বলতে যেও না, সাহাবির আমার কে দেখে অস্থির হয়ে যাবে, কাউকে বলতে যেও না, কাউকে বলতে যেও না। সাইয়েদিনা জাবিরকে রাসূল জড়িয়ে ধরলেন, জাবির তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? এবার জাবির বলছেন, হুজুর আপনার তো ক্ষুধা লাগছে, এখন কী করা যায়? আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূল বললেন, যাও তোমার বউকে রান্না বান্না করতে বলো, যাও। তিনি চলে গেলেন বাড়িতে, পাঁচ ছয় কেজি ওজনের একটা ছাগল জবহ করলেন। জবহ করে বউকে বলছেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আমার বাড়িতে তাশরিফ আনবেন, রাহমাতুল্লিল আলামিন, সুন্দর করে রান্না বান্না করণীয় রে আমার বউ। বউ বলে দিচ্ছে, আমার স্বামী যাবে, ছোট্ট ছাগল যেহেতু রাসূল যেন বেশি লোককে না নিয়ে আসে, কানে কানে বলবেন, আস্তে আস্তে করে নিয়ে, আস্তে আস্তে করে লুকায় লুকায় তাকে নিয়ে আসবেন, ঠিক আছে। সাইয়েদিনা জাবির চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না কমপ্লিট, চলুন আমরা আবার সুন্দর করে আমরা খাবারটা খেয়ে নেব। আপনার প্রিয় খাবার হলো ছাগল এবং রুটি, আপনি সুন্দর করে খেতে পছন্দ করেন, চলুন আমরা খেতে বসি। নবীজি বলছেন, জাবের রে তোমার কি মনে হয় সব সাহাবিকে ক্ষুধা পেটে রেখে আমি নবীজি একা খেতে যাব? আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, জাবের রে এমন চরিত্র তো আমার না, আমার চরিত্র হলো আমি সবাইকে আগে খাওয়াই, এরপরে আমি খাই। আমার চরিত্র তেমন নয়, আমার সাহাবীরা না খাওয়া থাকবে আমি পেট পুরে খাবো না, না রে জাবির, আমি এমন অবস্থায় যেতে পারি না। এবার জাবির বলছেন, হুজুর আপনি সবাইকে বলতে গেলে কারো খাওয়া হবে না, আপনি কাউকে বলেন না, চলেন হুজুর আমি আর আপনি চলে যাই। আমার নবীজি বলছেন, জাবির তুমি দিয়েছ আমাকে দাওয়াত, দেখো আমি কী করি। আমার নবীজি দাঁড়ায় গিয়ে বলছেন, সাহাবিরা শোনো, জাবির দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে জাবিরের বাড়িতে দাওয়াত। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজি আগে খাইছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়, শুধু খায় না পাসারও করে, বলেন পাসার করে কিনা, বলেন পাসারও তো করে। এই দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয়নি কোনো কৃষক, এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি কোনো কৃষক, দেয়নি কোনো শ্রমিক, দেয়নি কোনো প্রবাসী, দেয়নি, সবাই অশিক্ষিত দেশকে আগায় দিয়েছে, দেশকে পিছায় দিয়েছে। কারা? যারা শিক্ষিত নামের কলঙ্ক কলমের খোঁচা দিয়া, যারা সমাজ জনগণের টাকাগুলো লোপাট করে দেশ থেকে পাচার করেছে। আমার নবীজি বললেন, জাবের আমি এমনটা করব না, আমি যাব না একা, সবাইকে দিলেন দাওয়াত। জাবের জিব্বায় কামড় মেরে বলে, হুজুর কাম তো সারা, আমার এই ছোট্ট ছাগল আমি সবাইকে খাওয়াবো কেমনে? আলোচনা শুনবেন? আগ্রহ আছে? ওই দিকে কিন্তু একটা আলোচনা বাদ পড়ে গেছে, আপনাদের মনে আছে কিনা জানি না, কি বলেন? হ্যাঁ, ও মনে রাখছেন আপনারা? ওই আল্লাহর ওলি পতিত নারীর যে ঘরের মধ্যে ঢুকলেন, আমি কি শেষ করছি আলোচনা? তো যান কই, ওই ধরেন তো ওনাকে, ধরেন তো, যাই কই, বসেন। জি অনেক সুন্দর আপনারা, জি বলি আলহামদুলিল্লাহ। ও 12টা বেজে গেছে, হ্যাঁ মোটে 12টা, এ তো কোনো বিষয়ই না, না প্রয়োজনে ফজর বাদ, এরকম কিছু নামাজের দরকার সবার আগে না সবার পরে? সবার আগে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জাবিরকে খুব ভালোবাসতেন। একদিন বাহির থেকে সাইয়েদিনা জাবির এবং আমার রসুল আরো সাহাবিরা বাহির থেকে উটের পিঠে করে তারা মদিনায় আসতেছেন। সবার উটগুলো ছিল হলো তাজা উট, কিন্তু সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু আনহুর উটটা ছিল হলো বুড়া উট। বুড়া উট তো আস্তে আস্তে যায়, তো সবার পিছনে সাইয়েদিনা জাবিরের উট পিছে পিছে আসতেছে। রসুলকে লক্ষ্য করে বলেন, ইয়া রসুল আল্লাহ, সবার উটগুলো তাজা উট, সবাই আগে আগে চলে যাচ্ছে, আমি তো পিছে পড়ে গেলাম, আপনি তো আমার জন্য দোয়া করেন। আমার নবীজির হাতে ছিল একটা ছোট্ট লাঠি, মারছেন ঘুঁতা, ওই উটের গায়ে ঘুঁতা মারছেন। নবীজির হাতের বরকত আছে না নাই? এক ঘুঁতায় এই বুড়া উট সব উটকে হারায় ফেলে সবার আগে মদিনায় পৌঁছে গেছে জাবির। নবীজি বললেন, জাবির খুশি হয়েছে? খুশি, মহা খুশি। রসুল বললেন, তুমি কি আমাকে উটটা বেচে দিবে আমার কাছে? তোমার উট এখন তাজা হয়ে গেছে, উট দিবা? আমি তোমাকে টাকা দিয়ে উটটা কিনে নেব। কুজুর নেন, আপনি যদি নেন আমার কি আর কোনো মানা আছে? নেন। আমার নবীজি টাকা দিলেন, উটটা হাতে নিয়ে, লাগাম হাতে নিয়ে বলেন, জাবের, তুমি আমাকে না খুব ভালোবাসো, আমি তোমার কাছ থেকে উট আবার নেব? অসম্ভব, টাকাও দিলাম উটও দিলাম, যাহো। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মারা গেছে ঋণ করে, সাইয়েদিনা জাবেরের বাবা ঋণ করে মারা গেছেন, ঋণদাতারা বাড়িতে এসে বসে আছে, আর জাবির নবীর বাড়িতে এসে বসে আছে, এসে বলতেছেন, হুজুর আমার বাড়িতে ঋণদাতারা বসে আছে, ভয়ে যেতে পারতেছি না, আপনি একটা ফয়সালা করেন, নচেত আমি বাড়িতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সবার পাশে দাঁড়িয়েছে। আমার নবীজি বলেন, জাবির তাই? হ্যাঁ হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি না, আপনি তো আমাকে খুব ভালোবাসেন। আমার নবীজি করলেন কি, বললেন, জাবির তোমার কি একটা খেজুর বাগান ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু খেজুর নাই, খেজুর বিক্রি করে তো দিতে পারতাম, খেজুর তো বাগানে নাই, গাছে নাই। রসুল বললেন, জাবির আমাকে নিয়ে যাও, আমি তো রাহমাতুল্লিল আলামিন, আমাকে নিয়ে চলো। নবীজি নিজে গেলেন বাগানের ভিতর দিয়ে, এক সাইড দিয়ে ঢুকলেন, আরেক সাইড দিয়ে বের হলেন, দেখা গেল প্রত্যেকটা খেজুরের গাছের ভিতরে এত পরিমাণ খেজুর ধরে আছে, সব খেজুর লাগলো না, অর্ধেক খেজুর বিক্রি করে সমস্ত ঋণ জাবেরের শোধ হয়ে গেছে। সেই বরকতের নবী, যে নবী ইনশাক্কাল কামার, নখির ইশারে আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন, সেই নবীজি জাবেরের বাড়িতে চলে গেলেন। 600 সাহাবী নিয়ে, কয়শো বলেন, 600 সাহাবী নিয়ে রসুল যখন ঢুকলেন সাইয়েদিনা জাবের বাড়ির মধ্যে, ঢুকে বউকে বলছেন, বউ আমার শোনো, কাম তো সারা কি, 600 সাহাবী, 6 কেজি ছাগল কি করব? জাবেরের বউ বলছে, আমার স্বামী গো আপনি চিন্তা করেন কেন, মেহমান আসবে, মেহমানের রিজিক নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যখন সুবহানাল্লাহ, এই বিশ্বাস যদি প্রত্যেক বান্দার থাকে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিবে। আচ্ছা বাবু, ওই পাখির কি কোনো খাদ্য গোদাম আছে? বরং তো পৃথিবীতে কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? খাদ্য গোদাম কার আছে? হ্যাঁ, মানুষের। তো মানুষের খাদ্য গোদাম থাকার পরও সবচেয়ে খাদ্যের সংকট কাদের বেশি? মানুষের। কোনো প্রাণীর খাদ্য গোদাম আছে? জলভাগের ভিতরে একটা বড় প্রাণী আছে, তিমি মাছ। তিমি মাছের হাড়ের ওজন, হাড়ের ওজন হলো 600 কেজি। কয় কেজি? 600 কেজির হাড়ের ওজন। প্রতি মিনিটে হৃদস্পন্দন হয়, হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার, যা ওই হার্ট বিটের যে আওয়াজ, এই আওয়াজটা 3 মাইল দূর থেকে শোনা যায়। প্রতিদিন নীল তিমি তার বাচ্চাকে খাওয়ায় 50 থেকে 60 মন দুধ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আচ্ছা বাবুই পাখির লাইফ স্টাইল উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত বলেন তো? আমার কাছে মনে হয় বাবুই পাখির। আচ্ছা আমরা ধরেন এখন ঢাকা যাব, বিমান পথে যেতে হলে আমাকে কি করতে হবে? গো টু এয়ারপোর্ট, যশোরে যে ইমিগ্রেশন ক্রস করতে হবে, দুনিয়ার এইগুলো লাগা, ওগুলো লাগাও, দুনিয়ার সিল ছাপ্পর লাগাতে লাগাতে বহু সময় কত প্রাণ করতে হয়। আমাদের স্থলভাগেও চড়তে হয়, জলভাগে, তারপরে নৌকায় চড়তে হয়, গাড়িতে চড়তে হয়, এরপর হয়তো মাঝে মাঝে বিমানে চড়ি। কিন্তু বাবুই পাখি 24 ঘন্টায় ওর সফর কি, স্থলভাগে, পানিতে না বাইয়ারে চলে? কুশে বলেন, ও কি বাতাসে চলে না স্থলভাগে চলে? বাতাসে চলে। ছোট্ট বাবুই পাখি
তার সুন্দর বাসা, সিডর, আইলা, ফণি, নার্গিস, হারিকেন, বুলবুল, কত ঝড় আসলো, আমফান, সব ঝড়ে আমার আপনার বাড়ি শেষ। তালগাছও ঠিক আছে, বাবুই পাখির বাসাও ঠিক আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর সে বাসাগুলো কি কত ডিজাইন করা বাসা, পৃথিবীর সমস্ত আর্কিটেকচারকে আপনি এক জায়গায় করেন, সিভিল ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করেন, একটা বাবুই পাখির বাসা বানাতে পারবে না, সুবহানাল্লাহ বলবেন না? কি তার মানে এত সুন্দর তার নিপুণ কারুকর্য, এত সুন্দর তার সৃষ্টি, এত সুন্দর তার নিপুণতা, যাকে নকল করার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আল্লাহু আকবার বলে তাল গাছে বাসা বাঁধে, কি সুন্দর তার বাসা। ওর মধ্যে আবার বেডরুম আছে, কমন রুম আছে, ড্রয়িং রুম আছে, পাশে আবার বাইরে কলিং বেলও আছে। যখন কোনো বন্ধু আসে, কলিং বেল চাপ দিয়ে সালাম কালাম দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় নিয়ে বসার বলে, প্রিয় বন্ধু সবার সাথে বসো, ভিতরে যাইও না, আমার বউ শুয়ে আছে। আল্লাহ একবার বলবেন না? এই বাবুই পাখি যখন সকাল হয়ে যায়, ঘর থেকে যখন বের হয়, তার কি কোনো ইমিগ্রেশন ক্রস লাগে, কোনো ইমিগ্রেশন লাগে, কোনো তেল পানি লাগে, কিচ্ছু লাগে না। শুধু বিমানটা শুধু চালু করে, মাথার মধ্যে একটা ব্রেন আছে, কত ওজন মোটর দানা, ছোট্ট একটা মোটর দানির মধ্যে বিমান সিস্টেম আছে। যখন তার প্রয়োজন হচ্ছে কোনো রিজিক সন্ধান করতে যাওয়া, সে কোনো রোড টোড ইউজ করে না, স্থলভাগ ইউজ করে না, সে আকাশ পথে সব রিজিকগুলো নিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ, তার কোনো এয়ারপোর্টও লাগে না, তার এয়ারপোর্ট বাড়ির সামনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাওয়াচ্ছেন, কে চালাচ্ছেন? পাখির কি রিজিকের কোনো অভাব আছে? ও কি না খেয়ে থাকে? না খেয়ে থাকে না, মানুষের না খেয়ে থাকতো না। যদি মানুষের কোনো খাদ্যের সংকট নাই, মানুষের সংকট হলো বন্টনের সংকট, ঠিক কিনা? বন্টনের সংকট যদি না থাকতো, তাহলে বান্দারও কোনো খাদ্যের সংকট থাকতো না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সুন্দর করে জাবেরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, স্বামী আমার কোনো চিন্তা করবেন না, মেহমান আসতেছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, মেহমানদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করবেন। যেরকম সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, অনেক বাড়ির বউ আছে মেহমানকে দেখলেই ভয় পায়, আবার অনেক বাড়ির বউরা আছেন মেহমান আসতে পারে দারুণ খুশি হয়ে যায়, আছে না? আছে, খুব খুশি হয়, রান্না বান্না করতে অস্থির হয়ে যায়। আবার কিছু কিছু মহিলা আছে মেহমান দেখলেই চেহারার দিকে তাকানোই যায় না, স্বামীর দিকে তাকায় একবার আর বলে কাম পাও নাই না, আসে না, এরকম আসে না নাই? আচ্ছা, মেহমান দেখলে বিপদ মনে করে, যে বাড়ির লোক মেহমান দেখলে বিপদ মনে করে, ওর বাড়িতে কোনোদিন অভাব ফুরাবে না, ঠিক কি না? আর যে ব্যক্তি মেহমানকে মনে করে না মেহমান বরকত, ওই বাড়ির হাড়িতে খাবার কখনো ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না, কখনো ফুরাবে না। মায়েরা কেউ আর শুনতেছে কিনা জানি না, মায়েরা আর শুনতেছে তো? এক সাহাবি তিন মাস যাবত বাড়িতে বাজার করতে পারেন না, বউ আসতে করে ডাক দিয়ে বলছেন, বউ বলতেছে, স্বামী তিন মাস যাবত বাজার নাই, আপনার কাছ থেকে পকেট থেকে কিছু কয়েন জমা করে করে এই যে টাকা জমা করছে, আপনি এটা আজকে বাজার করে আনেন, তৃপ্তি ভরে বাচ্চাদের কিনে খাবো, তিন মাস বাজার নাই। কিন্তু উনি গেছেন বাজার করতে, দিছে আজান, এখন নামাজ আগে না বাজার আগে? জোহর চলে গেছে, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, বাজার আর সেদিন হয় নাই। এশার নামাজ পড়ার পর রাসূল দূর থেকে আসা মেহমানদের বন্টন করে দিচ্ছেন, তুমি তিনজন, তুমি চারজন, তুমি ছয়জন নিয়ে যাও, একজন বাদ আছে। ওইদিকে সামনের সামনে তালহাও বসে আছে। রাসূল বলেন, তালহা তোমার যদি একটু কষ্ট হয়, আমি জানি তোমার অবস্থা খুব খারাপ, এই যে একটা মেহমান যে বেঁচে গেল, যাও এই মেহমানদারি একটু মেহমানদারি করো। সাইয়েদিনা তালহা নবীর কথা তো আর ফেলতে পারেন না, কিছু বললেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মেহমানকে সাথে নিয়ে চলে গেছেন, ফাঁকা ব্যাগ হাতে নিয়ে দরজায় ডাক দিছেন, বউ খুলছেন দরজা, সালাম কালাম হয়ে গেছে, তো বউ শোনো এই যে বাজার হয়নি, কিন্তু মেহমান নিয়ে আসছে একটা। স্ত্রী মুস্কি হাসি মেরে বলছে, আলহামদুলিল্লাহ, আমার আপনার বউ হলে, হ্যাঁ কামসারা, সঙ্গে সঙ্গে বলতেছে সাহাবি, বলতেছে শোনো মেহমান তো নিয়ে আসলাম, বাজারও তো নাই, তুমি তো কইলে আলহামদুলিল্লাহ, ভালো কথা, খাওয়াবো কি কও, সংসার সুখের হয় বলেন,
সঙ্গে সঙ্গে বলছেন স্ত্রী, আপনি চিন্তা করেন কেন, মেহমান তো তার রিজিক নিয়ে আসছে, টেনশন করেন কেন। ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা আস্তে করে একটু নামায় দেন আমাকে, তুষের বস্তাটা নামায় দেওয়া হল। তুষের বস্তা নামায় নেওয়ার পরে চান্না দিয়ে চালতে চালতে মোটে কিছু জবের খুদ বের হলো, জবের খুদ গুলো পিসদানিতে নিয়ে পিসে পিসাটা বানায় খামির করা হলো। খামির করে এটাকে সুন্দর করে রান্না বান্না করে মোটে দুইটা রুটি প্রস্তুত করা হলো। দুইটা রুটি বানায় নিয়ে স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার আমার পেটেও খাবার নেই, আপনার পেটেও খাবার নাই, এই দুইটা রুটি আমাদের বাড়ির এখন খাবারের সম্বল। এই দুইটা রুটি মেহমানকে দিয়ে আসেন, দেরি না করে তাড়াতাড়ি মেহমানের সামনে থেকে চলে আসবেন, আপনি বসলে পরে আপনাকে একটা রুটি খেতে হবে সম্মান রক্ষার্থে, মেহমানের পেট ভরবে না। মেহমানের ঘরে আপনি দিয়ে এসে আমার রুমের মধ্যে যখন ঢুকবেন আমরা বাতিটা বন্ধ করে দেব, লাইট বন্ধ করলে ভাববে আমরা খেয়ে নিয়েছি, মেহমান টের পাবেন আমরা না খাওয়া আছি। গোটা রাত অভুক্ত থেকে মেহমানকে চেষ্টা করলেন, এতটুকু ফজরের আজান হয়ে গেল, মেহমানকে সাথে নিয়ে তালহা মসজিদে নামাজ পড়তে গেছেন, নামাজ শেষ সব সাহাবীর বিদায় হয়ে গেছে, পিছন থেকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আপনার মেহমানকে আমি সম্মান করতে পারিনি। রাসূল বললেন, না রে তালহা উল্টা বলো কেন, গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানকে যে সম্মান দিয়েছ আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি জাবিরের বাড়ির সামনে দাঁড়ালেন, বললেন, জাবির তোমার বউকে আমার সালাম জানায় দাও, সালাম জানিয়ে বলো তোমার বউ যেন যে হাঁড়িতে রান্না বান্না করেছেন ছাগলের গোশত রান্না বান্না করেছে সেই হাঁড়ির ঢাকনাটা যেন ঢাকনা যেন না খোলে, আর যে পাত্রে রুটি রেখে দিয়েছে রুটির উপরে যে ঢাকনা রেখেছে সেই ঢাকনাও যেন না টান দেয়। আমি আজকে কাউকে বন্টন করতে দেব না, আজকে নিজের হাতে আমি রাসূল সবাইকে আমি রুটির গোশত খাওয়াই দেব। রাসূল বললেন, আমি আজকে মেসিয়ার হব, কি হব, ঠিক আছে না, বিশ্বনবী কাকে বলে, জোরে করুন সুবহানাল্লাহ, আমি আজকে বন্টনকারী হয়ে যাব। নবীজি সবার সঙ্গে মিশে যেতেন, নবীজি কোন সাহাবী দাঁড়াতে দেখলে বলতেন, বলতেন বস। আমার নবীজির খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর নবীর খেদমতের পাশে ছিলেন, তার মা তাকে দিয়ে গেছেন নবীর খেদমতে। আনাস বলেন, 10 বছর বয়স আমি নবীর খেদমত শুরু করি, আমার যখন বয়স 10 বছর 20 বছর রাসূলকে আমি হারাই, এই 10 বছর রাসূল আমাকে খাদেম বানাইছেন কিন্তু রাসূল উল্টা আমার তিনি নিজে খেদমত করেছেন। আমাকে রাসূল কখনো গ্লাস আনতে বলেন নাই, কাপড় আনতে বলেন নাই, কোনোদিন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছেন এমনটা করেন নাই, বরং রাসূল আমাকে উল্টা খেদমত করেছেন, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল এমন, নিজের কাজ নিজে করতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের কাজ নিজে করতেন। আম্মা যারা এসে বলেন, রাসূলকে আমি কখন আগে খাওয়াতে পারি না, রাসূল আগে আমাকে খাওয়া দিতেন, রাসূলকে আমি আগে সালাম দিতে পারি না, সহজে রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিতেন, জোরে করুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মন খুলে নবীর সামনে এসে বসতেন, গল্প করতেন। এক সাহাবি একদিন রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমি তো বড় অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করছো বলো? হুজুর রোজা রেখে আমি স্ত্রীর সঙ্গে সহবাস করছি, সামনে তো রোজার মাস আসতেছে, একটু বলি, বলবো বলবো বলবো, অস্ত ফুরায় না, কত সারা রাত। আমার নবীজি বললেন, কি করছো সাহাবি হুজুর? আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি স্ত্রী সহবাস করে ফেলেছে রোজা অবস্থা, এখন কি করা যায়? রাসূল বললেন, কাফফারা দিতে হবে। কি কাফফারা? একটানা রোজা রাখো 2 মাস। হুজুর আমি একজন শ্রমিক মানুষ, আমি রোজাও রাখবো শ্রম দেব আমার পক্ষে সম্ভব নয়। রাসূল বললেন, তোমাকে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। হুজুর আমার তো টাকা পয়সাই নাই। আমার রাসূল এখন চিন্তায় পড়ে গেলেন, ওর টাকা পয়সা নাই, টাকা দেবে কেমনে? শ্রমিক মানুষ রোজা রাখারও কোনো উপায় নাই। আমার নবীজি চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর দেখা গেল কোনো একজন সাহাবি এসে নবীর সামনে এক কার্টুন খেজুর দিয়ে গেছে, হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। রাসূল বললেন, ও আমার সাহাবি, বড় একটা ভুল করে ফেলেছো, তুমি সহবাস করে ফেলেছ, স্ত্রী বৈধ হলেও রোজার মাসে রোজার অবস্থায় স্ত্রী সহবাস করা বৈধ না অবৈধ? বলেন এটা কি হালাল না হারাম হবে?
হারাম হয়ে যাবে। আমার নবীজি বললেন, প্রথম বললেন একাধারে রোজা রাখো, না হলে তুমি কাফফারা দাও 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। হুজুর একটাও পারবো না, আমি রোজাও রাখতে পারবো না, মিসকিনকে খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, শারীরিক ফিটনেস আমার নাই, এখন কি করবো রসুল? চুপ করে থাকলেন। সামনে এসে একজন সাহাবি যখন খেজুর দিয়ে গেছে এক কার্টুন, রসুল বললেন, ও সাহাবি এই খেজুরের কার্টুনগুলো তুমি নিয়ে যাও, সবাইকে তুমি এটা হাদিয়া দিয়ে দাও, দান করো, আল্লাহর কাছে মাফ চেয়ে না। খুজুর আমি দেবো আর কাকে, আমার চাইতে ফকির আর কেউ নাই। সুবহানাল্লাহ, রসুল বললেন, সাহাবি যা তুই নিজেই নিয়ে যা, তোর পরিবারকে খাওয়া, যা যার এখন। সুবহানাল্লাহ, আমার নবীজি কত ইজি করেছেন সব কিছু, আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর কাছে সব সাহাবি বসে বসে আরাম পেতেন, গল্প করতেন আমার নবীজি, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা ছেড়ে নবীর সামনে বসত, বাচ্চারা বাপের হাত ছেড়ে নবীর হাত ধরতো, আল্লাহু আকবার বলেন, বাবার হাত ছেড়ে নবীর হাত ধরত, রসুল শিশুর কাছে গেলে শিশু হয়ে যেতেন, আল্লাহু আকবার বলেন, আবার বইয়ের কাছে গেলে স্বামী হয়ে যেতেন, এত সুন্দর স্বামী। আম্মা যেন আয়েশা বলেন, রসুলকে যখন কাছে পেতাম মনে হতো পৃথিবীর মহান ব্যক্তি সামনে আমার বসে আছেন, আল্লাহু আকবার বলেন। রোমান্টিক ছিলেন আমার রসুল, স্ত্রীদের সামনে খুনসুটি করতেন, তাদের সঙ্গে কৌতুক করতেন, তিনি হচ্ছেন আমার আদর্শ জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এবার হাড়ির কাছে গেলেন, আমি আর আলোচনার সময় বাড়াবো না, শেষ করা দরকার। হাড়ির সামনে গেলেন, হাড়ির সামনে গিয়ে বললেন, সাহাবিরা তোমরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও। আমার নবীজি বিসমিল্লাহ বলে বন্টন করা শুরু করলেন, বিসমিল্লাহর বরকত আছে না নাই? আমার নবীজি ওই 6 কেজি ছাগল দিয়া সামান্য কিছু রুটি দিয়া বিসমিল্লাহ বলে যখন তিনি বন্টন করা শুরু করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ তাআলা রাসূলের হাতে এমন বরকত দিয়ে দিলেন, 600 সাহাবী তৃপ্তি ভরে রুটিও খেলেন, গোশত খেলেন, পেট ভরালেন, কিন্তু জাবেরের বাড়ির ছাগল এবং রুটি এক চুল পরিমাণ কমে নাই। যেরকম সুবহানাল্লাহ, ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা দুঃখের পরে সুখ দিয়ে দেন, কে দিয়ে দেন বলেন? আল্লাহ দিয়ে দেন। আমার বন্ধুগণ, ওয়াল্লাযীনা আমানু ইমান যারা আনবে, ওহাজারু হিজরত যারা করবে, ওজাহাদু যারা জিহাদ করবে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা আওয়াও যারা মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে, ওয়ানাসরু যারা সাহায্য করবে, আল্লাহ বলছেন এই 4টা কাজ তুমি করবা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। এবং তাদের জন্য 2টা সম্মানজনক পুরস্কার আছে, একটা হলো তাদের জন্য সাধারণ ক্ষমা, যেরকম সুবহানাল্লাহ, ও রিজকুন করিম সম্মানজনক রিজিক, অর্থাৎ জান্নাত তাদের জন্য বরাদ্দ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সবাই, আল্লাহ সবাইকে এই আয়াতের অনুকূলে জীবন গড়ার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন হ্যাঁ কি ও আচ্ছা এ তো দেখতেছে নাসর বান্দা, বলি আলহামদুলিল্লাহ। সব প্রসঙ্গ তো আজকে শেষ করা সম্ভব না, সব কথা তো বলতে পারবো না, আজকে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। তো ওই যে সে আল্লাহর ওলি যখন মদের বোতল থেকে এক ঢোক মদ পান করেছে, তখন কি তাল না মাতাল? মাতাল হলে কি জেনাবাদ থাকে? আর জেনাত যখন তার মাতাল ভাব চলে আসে, তখন তো জেনাও সহজ হয়ে যায়, খুনও সহজ হয়ে যায়। তাহলে মদ সমস্ত পাপের মা, মদ সকল পাপকে টেনে আনে। উনি ভাবলেন যে আমি মদ পান করলে মনে হয় এখান থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু মদ পান করে তার বেঁচে যাওয়া হলো না, মরে যাওয়া হলো, মরে যাওয়া হয়ে গেল। এই জন্য আসুন আমরা সকল পাপকে আমরা না বলি, সকল হারামকে আমরা না বলে হালাল ভিত্তিক জীবনযাপন করে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই এত লম্বা ওয়াজ করার পরে আবার এসে তেল কি গজল শুনবেন? আপনারা আগ্রহ আছে? আবার একজন বলে দিয়েছেন হুজুর ওই গজলটা গাবেন, একটা নির্দিষ্ট করে দিয়েছেন, দেখি আমি চেষ্টা করছি। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান,
ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরোর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জি যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, আমি আর পারতেছি না। আমরা নামাজের মতো করে একটু তাশাহুদের সুরতে আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে বলবো ফজর যেন কাজা না হয়, এইদিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ।